মোহাম্মদ বেলাল বিন মকবুল এর ইসলামী কবিতা, কবিতার নাম যবনিকা উন্মোচন। আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। যবনিকা উন্মোচন। নিশীথ তখনও নিকাব খোলেনি, আঁধার তখনও বাকি, রক্ত সরাব ঢালিয়া তখনও জাগেনি প্রভাত সাখী। তখনও অলস নয়ন মুদিয়া ধরণি নিদ্রা তুরা, ফেলিছে নিঃশ্বাস এপাশ ওপাশ, ফিরিয়া আসে ব্যথা তুরা। মহানবী শাম মাগদিস সাত আকাশ ভ্রমণ করি, এমনই নিঝুম আধারে ধুলির ধরায় আসিল ফিরি। প্রভাতে করায়েশ গত পতিরা বসিয়া আছিল যেথা, খোদার হাবিব বর্ণিল এসে নিশীথ ভ্রমণ কথা। কুরাইশ সব শুনি বিস্ময়ে করিল অবিশ্বাস, কেহ বা হাসিল তালি বাজাইল কেহ করি উপহাস। কেহ বা প্রশ্ন করিতে লাগিল বাইতুল মাকদিসে কয়টি দরজা জানালা, তাহার সিঁড়ি কয়খানি আছে, এমনই কত সে করে জিজ্ঞাসা। অহেতু প্রশ্নবান ছুরিতে লাগিল সে অবান্তর করিবারে পেরেশান। যত যজনের শত যবনিকা সহসাই গেল ঘুচে, তব সমুখকে হেরিলেন নবী বাইতুল মাকদিসে। তখন তাদের যত জিজ্ঞাসা যত সে প্রশ্নমালা, দেখিয়া দেখিয়া যথা উত্তর করিলেন অবলীলা। অলিত ইবনে মুগিরা কহিল ইন্দ্রজাল যে ইহা, কুরাইশ সব কহিল সত্য অলিত বলেছে যাহা। ওরা মিথ্যা করে বন্দনা সত্যের অপমান, মনের গহনে সত্য লুকায়ে মিথ্যার গাহে গান। ওরা মিথ্যার করে বন্দনা সত্যের অপমান, মনের গহনে সত্য লুকায়ে মিথ্যার গাহে গান।